देन आमी एल्फेर पार्टी प्राइमर टा यूज करे निच्छी। देन आमी कलर करेक्शन एर जोन्नो निक्सेर एकटी कलर करेक्टर यूज करे निच्छी। ऑरेंज कलर करेक्टर जेकोनो ब्राउन स्पॉटेर जोन्नो भालो। এখন আমি মেবলিন সুপারস্টে ফাউন্ডেশনটা নিয়ে নিচ্ছি। আমার শেড হচ্ছে গোল্ডেন। দেন আমি এটাকে ফিঙ্গার দিয়ে অল্প অল্প করে আমার ফেসে সব জায়গায় অ্যাপ্লাই করব এবং এটাকে ব্লেন্ড করার জন্য আমি একটি বিউটি ব্লেন্ডার ইউজ করে নিচ্ছি। ফাউন্ডেশন ব্লেন্ড করার সময় এটা মাথায় রাখতে হবে যে ড্যাপ ড্যাপ মোশনে যদি আমি ব্লেন্ড করি তাহলে আমার পোর ক্লগ হওয়ার চান্স কম থাকবে এবং ফাউন্ডেশনটা ব্লেন্ডও হবে ভালোভাবে। দেন ফাউন্ডেশন ব্লেন্ড করার পরে আমি এখন কনসিলার নিয়ে নিচ্ছি মেকআপ রেভলিউশনের C10। কনসিলার ঠিক ততটুকুই অ্যাপ্লাই করব যতটুকু কাভারেজ আমার দরকার। যদি ফাউন্ডেশন দিয়ে আমার ফেস কাভার হয়ে যায় তাহলে এক্সেসিভ কনসিলার ইউজ না করাই বেটার। একইভাবে আমি কনসিলারটাও বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি এবং আমি একই সাথে আমার আই বেসটাও করে নিচ্ছি। বাকি যতটুকু কনসিলার আমার ব্লেন্ডারে ছিল তা দিয়ে আমি সম্পূর্ণ ফেস আরেকবার একটু ব্লেন্ড করে দিচ্ছি। দেন আমি AO এর একটি লুজ পাউডার ইউজ করে নিচ্ছি। এটা শেড হচ্ছে ট্রান্সলুসেন্ট। আমি আজকে চেষ্টা করেছি সবকিছুই একটু রিজনেবল প্রাইসে রাখার, কজ যেহেতু এটা বিগিনারদের জন্য ভালো আবার টিনেজদের জন্য ভালো, সবাই যেন ট্রাই করতে পারে সেভাবেই আমি টিউটোরিয়ালটা রেডি করেছি। আমি কোনো বেকিং করিনি, আমি ব্লেন্ডার দিয়ে পাউডার দিয়ে পুরো ফেসটাই সেট করে নিয়েছি। আমি নোটের মিনারেল পাউডারটা দিয়ে আমার ফেসের কিছু অংশ সেট করে নিচ্ছি যেখানে ক্রিজ হওয়ার পসিবিলিটিস থাকে। এরকম করলে আমার মেকআপটা ক্রিজ প্রুফ হবে এবং ফ্ললেস লাগবে। এবার আমি ব্রনজিং এর জন্য মেকআপ রেভলিউশনের কন্ট্রোল প্যালেটটা নিয়ে নিচ্ছি। আজকে খুব বেশি ব্রনজিং আমি করব না, যেহেতু আমার ড্রেসের কালার লাইট এবং আই লুকটাও আমার লাইট রাখার ইচ্ছা। সো আমি হালকা একটু ব্রনজিং করে নিব যেন খুব হার্শ মনে না হয়। আর ব্রনজিংটা আমি করব ড্যাব ড্যাব মোশনে। আমি যদি সোয়াইপ করতে থাকি কন্টিনিউয়াসলি তাহলে আমার বেসটা ডিস্টার্ব হবে। সো ড্যাব ড্যাব মোশনে আমি ব্লেন্ড করে নিচ্ছি। দেন আমি এলফের একটি স্কাল্পটিং ব্রাশ দিয়ে আমার নোজটা কন্ট্রোল করে নিচ্ছি। নোজ কন্ট্রোলটা একটু কেয়ারফুলি করতে হবে, কজ এই জায়গাতেই ঝামেলা হয়ে যায়। আর আমি নোজের সেন্টার জায়গায় কিন্তু কোনো ব্রাশ ইউজ করিনি, ব্রাশগুলো আমরা সাইডে সাইডে সোয়াইপ করব। দেন আমি মেকআপ রেভলিউশনের সুগার অ্যান্ড স্পাইস ব্লাশ প্যালেটটা নিচ্ছি এবং এখান থেকে একটা পিচি শেড আর পিঙ্ক শেড মিক্স করে আমার চিকে অ্যাপ্লাই করছি।
ब्लाश एक बेसि लगाब जो मेकअप रेवल्यूशन शुगर एंड स्पाइस पैलेट यूज करब कज ये एक हल्का हो जाए और नोजे एक ब्लाश अप्लाई कर देखते फ्रेश लागे দেন আমরা চলে গেলাম আমাদের আই মেকআপে আই মেকআপের জন্য আমি ফোকোলোর ইনলেস পসিবিলিটিস প্যালেট থেকে একটি লাইট পিঙ্ক শেড ইউজ করে নিচ্ছি একটা ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশ দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি খুবই অল্প অল্প পরিমাণে এবং অল্প অল্প প্রেসারে আমরা ব্লেন্ড করব তাহলে ব্লেন্ডিংটা অনেক সুন্দর হবে দেন আমি একটা ছোট ব্লেন্ডিং ব্রাশ নিয়ে একটা ডিপ পিঙ্ক শেড নিয়ে আমার ইনার সাইড এন্ড আউটার সাইডে অ্যাপ্লাই করে নিচ্ছি আমি আজকে যে লুকটা করছি এটাকে তোমরা স্পটলাইট আই লুক বলতে পারো যেহেতু আমি মাঝখানে শিমার ইউজ করছি এবং বাকি আইয়ের দুই সাইডটা একটু ডার্ক রাখছি এখন আমি আমার আউটফিটের সাথে সামঞ্জস্য রেখে একটা ব্লু টাইপের অ্যাকুয়া ব্লু টাইপের শিমার শেড আমার আইলিডে ইউজ করে নিচ্ছি একটু কাট ক্রিজ শেপ করে নিচ্ছি এতে দেখতে ভালো লাগবে দেন আমি একটা হালকা ব্লেন্ডিং করে দিয়েছি এরপর আমি ওয়েট এন্ড ওয়াইল্ডের লাইনার ইউজ করে নিচ্ছি আই লুক শেষ সো এখন আমি মাসকারা অ্যাপ্লাই করে নিচ্ছি সবগুলো প্রোডাক্টের ডেসক্রিপশন আমি ডেসক্রিপশন বারে দিয়ে দিব তবুও যদি তোমাদের কারো কোনো কোয়েরিজ থাকে তোমরা কমেন্ট সেকশনে আমাকে আস্ক করতে পারো আমি রিপ্লাই দিয়ে দিব আমি আমার ব্রো ব্রাউনটা একটু হাইলাইট করে নিচ্ছি একটা শ্যাম্পেন টাইপের শেড দিয়ে এখন আমি একটা খুবই ন্যাচারাল ল্যাশ পরে নিয়েছি এটার লেন্থ আমার আইল্যাশের মতোই বাট জাস্ট একটু আমার ল্যাশটাকে একটু ঘন দেখাবে এই যা তোমরা চাইলে এটাকে অ্যাভয়েডও করতে পারো একটু মাস্কারা বেশি লাগালেই হয়ে যাবে দেন আজকে শো স্টপার চলে এসেছে সেটা হচ্ছে এলফ এক্সো নাবিলা নূর হাইলাইটার এত সুন্দর এটা আমি বলে বোঝাতে পারবো না বাট একটু চাঙ্কি টাইপের গ্লিটার আছে বাট অতটা নোটিসেবল না এখন আমি জর্ডানার একটি লিকুইড লিপস্টিক ইউজ করে নিচ্ছি এবং এটাকে অম্ব্রে করার জন্য আমি এসেন্সের একটি লাইট কালার লিপস্টিকও ইউজ করব তো এই তো আমার মেকআপ লুক প্রায় শেষ এখন আমি একটা সেটিং স্প্রে লাগিয়ে নিচ্ছি সো এই ছিল আমার মেকআপ লুক তো এই তো আজকে টিউটোরিয়ালটি এখানেই শেষ
তোমাদের আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে সাথে থাকবে। যদি কারো কোনো কোয়েরিজ থাকে কোনো প্রোডাক্ট নিয়ে অর নতুন কোনো ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর যারা এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ আবার দেখা হবে। আজকের মতো বিদায়, আসসালামু আলাইকুম।